মহাসপ্তমীর সকালে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের আড্ডায় আমাদের সঙ্গে রয়েছেন পণ্ডিত অজয় চক্রবর্তী। আচ্ছা কাকু, একটা কথা জিজ্ঞেস করি, মা দুর্গার বিভিন্ন রূপ, আমরা মাকে বিভিন্ন রূপে পাই, বিভিন্ন এক এক সময় এক একটা রূপে আমরা তাকে চাই, এই বিভিন্ন রূপ নিয়ে কোনো গান নেই? একটা অসাধারণ গান আছে, গানে যাওয়ার আগে বলছি, তোমার আজকে যা রূপ, আমি তোমাকে মা বলছি, তোমার আজকে যা রূপ এখন বিকেলে সেই রূপ পরিবর্তন হবে, কালকে পরিবর্তন হবে, তুমি সেই শাড়িটা আর কালকে পরবে না। তো মায়ের তো ইচ্ছা হয় রূপ পরিবর্তন করতে, তা তুমি সরস্বতী নামে বলো, লক্ষ্মী নামে বলো, কালী তারা ব্রহ্মময়ী যে নামে বলো, মা দুর্গা নামে বলো, তার এক এক সময়ে তিনি এক এক রূপ ধরে আমাদের মনের মধ্যে যে রূপ জন্ম নিয়েছে সেই রূপকেই আমরা এঁকেছি বিভিন্ন রূপে। কারণ কেউ কালী বা ব্রহ্মময়ী বা তারা মাকে রাস্তা দিয়ে হেঁটে যেতে কখনো দেখেননি, সব আমাদের মনের মধ্যে আছে। এই সম্বন্ধে স্বামী আমাদের শ্রীমৎ প্রেমানন্দ তীর্থ স্বামীজি মহারাজ একজন অত্যন্ত বড় মাপের সন্ন্যাসী ছিলেন, হিমালয়ে থাকতেন, তার লেখা একটি গান, তার মনের মধ্যে প্রথম এই ছবিটা এসেছিল যে দুর্গাপূজাটা একটা সমবেত পূজা, এটা এককভাবে একজন পুরোহিত মন্ত্র পড়ছেন আর আমরা সবাই শুধু খাচ্ছি দাচ্ছি আনন্দ করছি হৈ হৈ করছি, উৎসবের অঙ্গটা নিচ্ছি, কিন্তু পুজোর যে আত্মা, পুজোর যে গভীরতা সেটা কিছু জানতে পারছি না। সেটা জানলে আমাদের কিন্তু পৃথিবীটা পাল্টে যাবে। তো উনি সেই ভাবের মানুষ ছিলেন, তিনি এই গানটি রচনা করেছেন, সে গানটি আমি গিয়ে শোনাচ্ছি। এটি একটু বড় গান, কিন্তু পুরোটা গাইবো, কারণ এই একটু একটু করে গাইলে এই সব গানের সেই রসটা পাওয়া যাবে, সেটা হবে না। বলছে, ও কার মূরতি রে মন, চেনো না কি উহারে, ওই তো করেছে এই বিশ্ব রচনা, হেন দৃশ্য আঁকিতে বলো আর কে পারে। তারপর একটা জায়গায় বলছেন যে, দশভুজা দেখে বুঝি ভেবেছ রূপের শেষ, অন্তরে হেরিলে উহার হেরিবে অনন্ত বেশ। দেখো আমি গাইছি, ও কার মূরতি রে মন, চেনো না কি উহারে, ও কার মূরতি রে মন, চেনো না কি উহারে, ওই তো করেছে এই বিশ্ব রচনা, ওই তো করেছে এই বিশ্ব রচনা, হেন দৃশ্য আঁকিতে আর বলো কে পারে। ও মূরতি রে মন, চেনো না কে উহারে, আজি দশভুজা দেখে বুঝি ভেবেছ রূপের শেষ, অন্তরে হেরিলে হেরিবে অনন্ত বেশ, অনন্ত প্রেম লোলুপা কদাচি চিত স্বরূপ, কোচিত আকাশ কোচিত প্রকাশ, কোচিত আকাশ কোচিত প্রকাশ,
রস অনন্ত জগদাকারে, উকার মূরতি ধরের সহস্র বাহু সহস্র প্রহরণ, সহস্র চরণ করে অজস্র বিচরণ, সহস্র বদনে খায় সহস্র নয়নে চায়, সহস্র শ্রবণে শোনে কথা রে, সহস্র শিরানা হলে কে রে ওরে অবোধ প্রাণ এত সহস্রে সদস্মান, তাই তো সহস্র ভাবে বিভোরা সহজ জ্ঞানের গোচরা, তাই তো অহরহ বাস করে জীবের সহস্রে। উকার মূরতি মন চেন নাকি উহারে, অজ্ঞান ভুলাতে রে মন পাতে এমন ইন্দ্রজাল, কভু কাল রূপ ধরে করে করাল করবার, কভু আবার সীতা হয় মূলে কিন্তু কিছু নয়, কভু আবার সীতা হয় মূলে কিন্তু কিছু নয়, ব্রহ্মাদি ছলনাও যে বুঝিতে না রে, আজি যে গোবিন্দে এসেছে কাল দেখিবে রাধা রূপে কৃষ্ণের বামে বসেছে, তাই তো বলি ও কায়া ও কিছু নয় শুধু ধরলে পরে জ্ঞানের আলো ধরলে পরে জ্ঞানের আলো লুকায় কায়া ও করে, ধরলে পরে জ্ঞানের আলো লুকায় কায়া ও করে,
চেনো নাকে উহারে। গানটা শুনতে শুনতে একটা জিনিস মনে হলো, এই গানটার প্রত্যেকটা শব্দ খুব মন দিয়ে শোনার দরকার। এই যে মন দিয়ে শোনার দরকার বললে না, এই মনটাই আমাদের অভাব হয়ে যাচ্ছে, মনটাই অভাব। কাজ সব হচ্ছে, কিন্তু যেটা আমরা আমাদের দিকে তাকিয়ে অর্থাৎ আমাদের মনের দিকে তাকিয়ে করব, সেই কাজটার মধ্যে কিন্তু প্লাস সামথিং হবে। একটা কাজ আর কাজের মধ্যে মন, এই মনটাই কিন্তু ভারতীয় আধ্যাত্মিকতা আমাদের শিখিয়েছে, যেটাকে আমরা বলি কনসেন্ট্রেশন, যোগা, অর্থাৎ টু বি কানেক্টেড উইথ ইয়োর সেলফ, টু বি কানেক্টেড উইথ মাই সেলফ, আমি আমার মন। এদি যে কত গান আছে অসংখ্য আমার মনকে দেখার জন্য। রবীন্দ্রনাথ বলছেন, এই গানে আসার আগে একটা ফোন নিয়ে নেবো। হ্যাঁ প্লিজ। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি সুমন ভট্টাচার্য বলছি। মহাশব, তুমি শুভেচ্ছা আপনাকে। হ্যাঁ, তোমাকে জানাই আমার অন্তর থেকে শুভেচ্ছা। প্রথমে বলে রাখি যে কালকে তো ওই আসনে আমি যখন বসেছিলাম, আমি প্রণাম করে বসছিলাম, কারণ আমাদের অজয়দা বসবেন বলে, এমন সুন্দর আসনে আমার অজয়দা এসে বসবেন তাই প্রণাম করে বসি। তা তোমাকে কালকে এত সুন্দর শাড়ি পরেছিল, সবাই প্রশংসা করছিল, এখন তো তোমার সৌভাগ্য নিয়ে আমার হিংসে হচ্ছে, তুমি এত সুন্দর সৌভাগ্য পেয়েছ অজয়দার একদম কাছে বসে গান শুনছো। ঠিক, এবার আমি একটু অজয়দাকে বলি। নিশ্চয়ই বলুন। আমি মায়ের কাছে বসে আছি, বলুন। হ্যাঁ হ্যাঁ দাদা, আপনি আমার প্রণাম গ্রহণ করবেন। কিছুদিন আগে, আচ্ছা আমি আপনার কথাগুলি ঠিক শুনতে পাচ্ছি না, রিসিভারে শুনুন। হ্যালো সুমন বাবু, আপনি রিসিভারে শুনুন না। আমি তো মানে মোবাইলে করছি, শুনতে পাচ্ছি না। ঠিক ঠিক, আচ্ছা শুনছি। আচ্ছা আপনি বলুন, আমরা শুনছি। হ্যাঁ হ্যাঁ, বলছি যে অজয়দাকে আমি প্রণাম জানাই অন্তর থেকে। কদিন আগে সাদান অ্যাভিনিউতে ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল, যেদিন লতা মঙ্গেশকর কলকাতায় এসেছিলেন সেই সময়। ওনাকে আমি বলেছিলাম যে দাদা আমি কীর্তন শিখেছি, তখন উনিও সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিলেন যে আমিও কীর্তন শিখেছি পঞ্চানন দাসের কাছে, পঞ্চানন ভট্টাচার্য মহাশয়ের কাছে। আচ্ছা আচ্ছা, তা যাই হোক, ওনার উনি আমাদের পূর্বসূরীদের মধ্যে প্রণম্য ব্যক্তিত্ব। তা আপনার আমি শুনেছিলাম আড়ানার আগে খেয়াল কি দ্রুত এত সুন্দর কাজ করেছিলেন, তারপর বেলেগুলো মানে খাঁ সাহেবকে আপনি সম্মান জানিয়েছেন প্রতিধ্বনি ক্লাসিকের মধ্যে দিয়ে বাংলা ভাষায় সেই সব গান গিয়ে, এবং রামকৃষ্ণ বিবেকানন্দকে সম্মান জানিয়েছেন শ্রদ্ধাঞ্জলি দিয়ে। আপনাকে আমি মনে প্রাণে শ্রদ্ধা জানাই, তার সঙ্গে বলে রাখি যদি পদাবলীর উপরে আপনি কিছু একটু কাজ করেন, তাহলে আমাদেরও কীর্তন জগতের পক্ষ থেকে আপনার কাছে এইটা আমরা আশা করব। আর আজকের দিনে যদি রিকোয়েস্টের কথা বলি, তাহলে ভবানী দয়ানী যদি আপনি একটুখানি শোনান তাহলে আমি কৃতজ্ঞ থাকবো। এগুলি রাখছি। আর পদাবলী কীর্তন আপনি একটু আমাকে শেখান না ভালো করে, আমি আপনার কাছে শিখবো। এবং সত্যি কথা বলতে কি, পরস্পরের সঙ্গে সম্পর্ক স্থাপন করে সঙ্গীতের সার্বিক উন্নতি হওয়ার দরকার। ভালো থাকুন, আনন্দে থাকুন, আমি দেখি যদি সুযোগ হয় তাহলে ভবানী দয়ানী গাইব দোলায়। বেশ, সঙ্গে থাকুন সুমন বাবু, ভালো থাকবেন। এরপর কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি অধিক চৌধুরী। আপনাকে মহাসপ্তমীর শুভেচ্ছা জানাই, বলুন। হ্যালো, আমার নাম অধীর চৌধুরী। হ্যাঁ অধীর বাবু, আপনাকে মহাসপ্তমীর শুভেচ্ছা জানাচ্ছি। আমি মৈত্রী বলছি, সঙ্গে অজয়দা আছেন, বলুন। হ্যাঁ, উনি ব্যাঙ্গালোর থেকে বলছেন, আমার একদম অগ্রজের মতো। বলুন অধীরদা, বলুন, প্রণাম নিন আমার সপ্তমীর দিন। আমার মনে হয় মোবাইল থেকে শুনতে অসুবিধা হচ্ছে অনেকেরই বোধ হয়। হ্যাঁ আমার তাই মনে হয়। খুব ভালো করে গান গেয়ে যাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আমার প্রণাম নেবেন। আপনি সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার মনে হয় শুনতে কোনো অসুবিধা হচ্ছিল, কারণ পরে টেলিভিশনটা অন করে উনি শুনলেন। হ্যাঁ, উনি আমার অত্যন্ত কাছের মানুষ এবং আমাকে বহুদিন ধরে অনেক স্নেহ করেছেন, বহু গানের একদম পাগল। আর ওনার কাছে এমন এমন গানের স্টক আছে যেটা সাধারণ মানুষ দেখতে খুব হিংসে করবে, এমনই।
এবং অতি সঙ্গীতের পাগল লোক একদম, আমার ভীষণ ভালো লাগে। একটু আগে আমরা রবীন্দ্রনাথের